দুটো চালা মাছ এনেছি, চালা মাছের ঝোল কর। চালা মাছের ঝোল রান্না করবো। পেঁয়াজ কুচি নিয়েছি, টমেটো কুচি নিয়েছি, আদা কুচি নিয়েছি, 5 পিস শুকনো লঙ্কা, 5 পিস কাঁচা লঙ্কা, অল্প রসুন আর 4 পিস আলু। এবার কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। রসুন দিলাম, আদা দিলাম, লঙ্কা বাটা, হলুদ বাটা, আমাদের জল, এবার আলু দিয়ে দিই। Thank you.
এবার জল দিয়ে দিচ্ছি। আলু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি মাছ দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝোল রান্না হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি।